হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো বন্ধুরা, আজ আমার কাছে 88 এর অরিজিনাল কার্টেজ আছে, যেটা আমি আজ রিফিলিং করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা এইচপি 88 এর কার্টেজ। তো এটা কিভাবে রিফিলিং করতে হবে সেটা আমি আজ দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে ড্রাম, আর এই সাইডে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রুটাকে ফার্স্টে খুলে নেব। তো এই স্ক্রুটাকে খোলার পর এটাকে এইভাবে টানলে এটা খুলে যাবে, এবং সাবধানে খুলবেন। এখানে এই স্প্রিংটা দেখতে পাচ্ছেন, স্প্রিংটা লাগানো থাকে, স্প্রিংটা যেন হারিয়ে না যায়। তো এটাকে এখান থেকে খুলে নেবেন। এরপর এটাকে জাস্ট এইভাবে টানলেই এই এটা আলাদা হয়ে যাবে। তো এটাকে এইভাবে জাস্ট উপর দিকে টানলে, ঘুরিয়ে ঘুরিয়ে টানলে এটা খুলে যাবে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এবং এটাকে আলোর দিকে রাখবেন না, কারণ কি এতে আলো লাগলে এটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি একটা অন্ধকার জায়গায় রেখে দিচ্ছি। এরপর এই যে দেখছেন পিসিআর রোলার আছে, এটাকে জাস্ট এইভাবে টানলে খুলে যাবে। তো এটাকেও আমি সাবধানে রেখে দিচ্ছি। এরপর এখানে একটা ব্লেড লাগানো আছে, এর নিচে ওয়েস্টেজ কালি জমা হয়। তো ব্লেডের দু সাইডে স্ক্রু আছে, এই দু সাইডে স্ক্রুটাকে খুলে নেওয়ার পর ওয়েস্টেজ কালিটা আমাদের ক্লিন করতে হবে। তো দু সাইড আমি খুলে নিচ্ছি। তো দু সাইডে স্ক্রু খুলে নিয়েছি, তো এটাকে জাস্ট এইভাবে টানলে এটা খুলে যাবে। এটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টেজ কালি অনেক জমে আছে, এই ওয়েস্টেজ কালিগুলোকে ক্লিন করে নিতে হবে, নাহলে আপনাদের প্রিন্টারের দাগ আসবে। দেখছেন এই ওয়েস্টেজটাকে আমরা ক্লিন করে দিচ্ছি। তো সাবধানে করবেন, এখানে যে পার্টস গুলো আছে যাতে উড়ে না চলে যায়। তো এই পার্টটা ক্লিন হয়ে যাওয়ার পর আবার এটাকে এইভাবে লাগিয়ে দেব, যে ঘাট গুলো দেখছেন ঘাটে ঘাটে বসে যাবে এটা। এরপর স্ক্রু গুলো আবার লাগিয়ে দেবো। এরপর এইটাকে আবার আমরা এইভাবে সেট করে দেবো। তো এইটাকে এই কোণে সেট করে দেবো, এবং এইটাকে এই কোণে সেট করে জাস্ট প্রেস করলে এটা সেট হয়ে যাবে। তো এইটাকে এবার এখানে জাস্ট হালকা করে লাগাবো, এবং আস্তে পুশ করব, এবং হালকা হালকা করে ঘোরাবো। তো এটা এর মধ্যে আস্তে আস্তে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে লেগে গেছে, এটার মধ্যে ফিট হয়ে গেছে। তো এটাকে আলাদা জায়গায় আমি এটাকে আমরা ইউজ করব। তো যে কোনো কালি ইউজ করার আগে তো এইভাবে চেক করে নেবেন ভালো করে। এবার আসি ইঙ্ক যেখানে ঢালা হয় সেখানে। এর জন্য এখানে যে স্ক্রুটা লাগানো আছে, পেনিয়াম যেদিকে আছে সেদিকে কিন্তু খোলাখুলি করবেন না, পেনিয়াম হারিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তার উল্টো দিকে দেখছেন এদিকে একটা স্ক্রু লাগানো আছে, তো এই স্ক্রুটাকে খুলে নেব। এবার এটাকে জাস্ট এইভাবে টানলে এটা খুলে যাবে।
এটাকে এইভাবে তুলে এইভাবে একটু টানলেই এটা এখান থেকে খুলে যাবে। তো আমরা এর প্রিমিয়ামটাকে এদিক দিয়ে খুলে নেব, প্রিমিয়াম এর সাথে একটা ক্যাপ থাকে, এটা খুলে রাখবো। এবং এই যে কালিটা আছে আমরা এটাকে ক্লিন করে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। ম্যাগনেটিক রোলার ক্লিন হয়ে গেছে, এরপর যেখানে কালি ভরা হয় তো সেই জায়গাটা ক্লিন করে নেব। তো সাবধানে করবেন যাতে প্রিমিয়ামে কোনো অসুবিধা না হয়। তো এবার আমরা এটাকে খুলে নেব, খোলার পর এখানে একটা ফুটো করে দিচ্ছি। তো কালিটাকে আমরা এইভাবে ঢেলে নেব, তো কালিটাকে আমরা এইভাবে আস্তে আস্তে ঢালবো চারিদিকে যাতে ছড়িয়ে থাকে, চারিদিক দিয়ে ঢালবো। তো এরপর এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নেবেন যাতে কালিগুলো ভেতর দিকে চলে যায় এবং চারিদিকে ছড়িয়ে যায় কালিটা। এরপর ম্যাগনেটিক রোলারটাকে লাগাতে হবে, এর জন্য যেভাবে খুলেছিলাম সেই মতো প্রিমিয়াম গুলো এই সাইডে লাগিয়ে দেবেন এবং এই সাইডে এই ক্যাপটা লাগবে। এবং এখানে একটা খাঁজ আছে দেখতে পাবেন, অথবা এই রডটাকে আপনি বার করে নিতে পারেন। বার করে এখান থেকে এর যে খাঁজ আছে সেই অনুযায়ী এরকম অ্যাডজাস্ট করে নিতে পারেন। করার পর এটাকে এর সাথে ফিটিং করে নেবেন। করার পর এই অবস্থায় ধরে এইভাবে লাগিয়ে নেবেন। তো এই প্রিমিয়ামের কাজটা হালকা একটু ঘোরালে দেখবেন যে প্রিমিয়ামের সাথে এটা লেগে যাবে এবং স্মুথলি এটা বসে যাবে। বসে যাওয়ার পর এদিকে যে স্ক্রুটা এটা দিয়ে টাইট করে দেব। এই সাইড টাইট হয়ে গেছে, তো কালিটাকে জাস্ট একটু সেক করে নেবো চারিদিকে যাতে ছড়িয়ে যায়। এরপর এখানে দেখছেন অনেক কালি লেগে আছে, তো হালকা করে এটাকে একটু পরিষ্কার করে নেবো। এরপর এটাকে জাস্ট একটু রোল করলেই দেখতে পাবেন যে কালিগুলো সমানভাবে উঠছে। তো এরপর দুটো পোর্শন আমরা নিয়ে নিয়েছি এবং এই স্প্রিংটাকে জাস্ট এখানটা বসিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে এই যে ঘাটটা দেখছেন এই ঘাটটাকে জাস্ট উপর দিকে প্রেস করে দেবো, তো এটা উঠে আসবে। এবং স্প্রিংগুলোকে একটু ঠিক মতো বসিয়ে নেব। তো স্প্রিংগুলো ঠিক মতো বসে গেছে, এই লকটাও লেগে গেছে এখানে। এরপর এই জায়গাটা, তো এই যে ঘাটটা দেখছেন এটা এই জায়গাটা সেট করে দিতে হবে। তো এই যে মুখটা আছে বড় মতো, তো এটা এখানে আসবে এবং এই লকটা এর সাথে লেগে যাবে। তো এটা পুরোটা চাপবেন না, এই স্প্রিংটা টেনে বার করতে হবে। চিমটি দিয়ে আমরা এটাকে টেনে বার করে নেবো, জাস্ট এইভাবে নিয়ে এটা এখানটা রেখে দেবো। দেখতে পাচ্ছেন চিমটি দিয়ে এটাকে বার করে নিয়েছি। তো এখান থেকে চিমটি দিয়ে স্প্রিংটাকে এখানে বার করে নিয়েছি, এর উপরটা রেখে দেবো, দিয়ে এরপর প্রেস করে দেবো। তাও লেগে গেছে, এবার এখানে যে স্ক্রুটা আছে এটা দিয়ে টাইট করে দেবো। এখানে স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তো এটাকে আরেকবার ক্লিন করে নেব ব্লোয়ার মেরে।
এটাকে হালকা করে একটু সেক করে নিয়ে আমরা প্রিন্টারে লাগিয়ে দেবো। তো এই হলো আমাদের প্রিন্টার, তো এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে রেখে দিচ্ছি এবং এই কার্টেজটা আমরা এক্ষুনি রিফিলিং করেছি 88 এর। তো এটাকে আমরা এখানে ইনসার্ট করে দিচ্ছি, করার পর এটাকে নাবিয়ে নিই। তো প্রিন্টারটা রেডি হচ্ছে। তো এখানে লোয়িং ইন্ডিকেট করছিল, এটা এখন রেডি হয়ে গেছে এবং এখানে কোনো লোয়িং কে ইন্ডিকেট করছে না। তো এবার আমরা একটা টেস্ট প্রিন্ট দিয়ে দেখছি কিরকম প্রিন্ট আসছে। তো আমি একটা রিপোর্ট পেজ ডেমো পেজ প্রিন্ট দিচ্ছি। তো দেখুন খুবই সুন্দর প্রিন্ট এসছে। তো বন্ধুরা কিভাবে প্রিন্টার রিফিলিং করতে হয় সেটা আপনাকে দেখালাম। তো এই ধরনের টেকনিক্যাল ভিডিও আমি মাঝে মধ্যেই আমার চ্যানেলে ছাড়তে থাকি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।